সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আসমা কুকিং থেকে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আম দিয়ে যে এত মজাদার তরমুজের পিঠা তৈরি করা যায় তা আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তরমুজের পিঠাটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 3টা পাকা আম। এবার এই আম থেকে খোসাগুলো ছেড়ে নেব। এবার এই আমটাকে আমি এভাবে চটকিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিচ্ছি একটি সেকনি। এখন এই চটকানো আমগুলো আমি এই সেকনি দিয়ে এভাবে ছেঁকে নিব। এই তো এখানে সবগুলো আম ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়ো দুধ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। আর এখানে আমি চিনির পরিমাণটা কম দিয়েছি কারণ আমটা অনেক মিষ্টি ছিল। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1/3 কাপ লিকুইড দুধ, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ ঘি। এবার দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা। এখানে ময়দার কোনো মাপ নেই। এই আমের সাথে যতটুকু ময়দা লাগবে ঠিক আমি ততটুকু ময়দা দিয়ে নিব। এবার এই সব উপকরণগুলো মেখে একটি ডো তৈরি করে নিব। এই তো এখানে একটি আম দিয়ে ডো তৈরি করেছি। আর এই ডোটাকে ছোট ছোট করে লেচি কেটে নিব। এখানে আপনারা দেখতে তো পাচ্ছেন আমের ডোটার কত সুন্দর কালার হয়েছে। এবার এই ডোটা থেকে ছোট ছোট করে লেজি কেটে নিব। এবার এখান থেকে ছোট একটি লেজি নিয়ে এর উপরে কিছুটা ময়দা ছিটিয়ে একটি বেলনি দিয়ে ছোট রুটি তৈরি করে নিব। এই তো এখানে একটি লম্বা ছোট রুটি তৈরি করে নিয়েছি। এখন এই রুটিটাকে একটি ছুরি দিয়ে মাঝখান দিয়ে কেটে দিব। এবার এর সাইডে লাগিয়ে দিচ্ছি গ্রিন কালার। মাঝখানটায় দিয়ে দিচ্ছি রেড কালার। এই তো এখানে তরমুজ পিঠাটা তৈরি করা হয়ে গিয়েছে। এবার এর ভিতরে বিচিটা দিয়ে দিব। এখন তরমুজের বিচিটা দিয়ে দিব। এজন্য এখানে একটি এলাচ নিয়েছি। এবার এই এলাচের গোটাগুলো আমি এভাবে করে দিয়ে দিব এর উপর দিয়ে। এই তো এখানে একটি তরমুজ পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। এভাবে আমি সব পিঠা তৈরি করে নিয়েছি। এবার এগুলো ভেজে নিব। এজন্য চুলায় তেল সহকারে একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হলে এক এক করে তরমুজের পিঠাগুলো ভেজে নিব। এবার একটি কাঁটা চামচ দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে পিঠাগুলো ভেজে নিচ্ছি। পিঠাগুলো যখন হালকা বাদামি কালার হয়ে আসবে এই পর্যায়ে আমি তুলে নিব। এরই মাঝে তৈরি করা হয়ে গিয়েছে আম দিয়ে তরমুজের পিঠা। পাকা আমের সিজন থাকতে থাকতেই আপনারাও এভাবে বাসায় ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সকলে খুব বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।